চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের খবরাখবর পেতে আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন তাহলে নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত বা এক্সাম রিলেটেড কোনো ইনফরমেশন প্রকাশিত হলে ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে তো কয়েক মাস আগে যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে সাব ওভারসিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তো আজকে তার এক্সাম ডেট মানে কোন তারিখে প্রকাশিত হবে সেটা প্রকাশিত হয়েছে তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কি কি লাগবে অ্যাডমিট কিভাবে বের করবেন কোন কোন তারিখে পরীক্ষা আছে ডিটেলস আপনারা তথ্য পেয়ে যাবেন তো আসা যাক মূল বিষয়ে WBMSC web direct 1 date 6 April 2023 that's West Bengal Municipal Service Commission contact number দেওয়া আছে important announcement এখানে গুরুত্বপূর্ণ যে খবর সেটা কি schedule of written examination লিখিত পরীক্ষার যে তারিখ for recruitment under Kolkata Municipal Corporation কি পোস্টে নিয়োগ হবে সেটা যে সাব ওভারসিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল GR 4 SWM অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে এটা ছিল আচ্ছা ডেট অফ রিটেন এক্সামিনেশন কোন কোন তারিখে লিখিত পরীক্ষাগুলো হবে একটা হবে 7/5/2023 রবিবার হবে অর্থাৎ মে মাসের 7 তারিখে পরীক্ষা হবে আরটা হচ্ছে 14/5/2023 রবিবার তাহলে 7/5/2023 আর 14/5/2023 এই দুটি তারিখে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে সাব ওভারসিয়ার পদের ফর্ম ফিলআপ আপনারা করেছিলেন এই দুটি তারিখে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা mandatory guideline to the candidates on the day of examination এই গাইডলাইনগুলো আপনাদেরকে মেনে চলতে হবে to ensure smooth and transparent conduct of West Bengal Municipal Service Commission WBMSC examination following formal codes of conduct would help in elimination any attempt of misconduct and ensure proper flow of WBMSC examination candidates must follow these instructions otherwise they might not be allowed to sit in the examination তাহলে গাইডলাইন মেনে চলতে হবে না হলে পরীক্ষার হলে বসতে দেওয়া হবে না all candidates will be thoroughly fixed with the help of highly sensitive metal detectors before entering the examination center তাহলে metal detector দিয়ে আপনাদেরকে তল্লাশি করে ফিক্সিং করে ঢোকানো হবে there will also be mobile phone detector ডিভাইস মানে আপনাদের কাছে মোবাইল ফোন আছে কিনা তারও একটা ডিটেক্টর থাকবে ইন দ্য এক্সামিনেশন সেন্টার ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ব্রিং ফলোইং লিস্ট অফ আইটেমস হোয়াইল কামিং টু দেয়ার অ্যালোটেড এক্সামিনেশন ভেনুজ তাহলে এই সমস্ত নিচের তথ্য বা আইটেমগুলো পরীক্ষার সময় আপনারা নিয়ে যেতে পারবেন না বা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না যেমন আছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মোবাইল ফোন ক্যালকুলেটর স্মার্ট ওয়াচ হেলথ ব্যান্ড ইয়ারফোনস ব্লুটুথ পেজার্স আর এনি আদার কমিউনিকেশন ডিভাইসেস তাহলে যে কোনো ধরনের কমিউনিকেশন ডিভাইস এগুলো অ্যালাউ করা হবে না আর নট অ্যালাউড ইনসাইড দ্য প্রেমিসেস হোয়ার দ্য এক্সামিনেশন ইজ বিং কন্ডাক্টেড এনি ইনফ্রিঞ্জমেন্ট অফ দিজ ইনস্ট্রাকশনস শ্যাল এন্টেল ডিসিপ্লিনারি অ্যাকশন ইনক্লুডিং ব্যান ফ্রম ফিউচার এক্সামিনেশন এগুলো যদি নিয়ে আপনারা প্রবেশ করেন ধরা পড়ে যান তাহলে আপনার ভবিষ্যতের কোনো পরীক্ষা মানে বাধা দিতে পারে এই ধরনের ব্যবস্থা হয়ে যাবে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড ইন देयर ओन ইন্টারেস্ট নট টু ব্রিং এনি অফ দ্য অ্যাবভ ব্যান্ড আইটেমস টু দ্য ভেন্যু অফ দ্য এক্সামিনেশন অ্যাজ অ্যারেঞ্জমেন্ট ফর সেফ কিপিং ক্যান নট বি অ্যাসিউড তাহলে এই সমস্ত জিনিস না নিয়ে যাওয়াই ভালো নয়তো বিপদে পড়বেন এনি স্টেশনারি আইটেমস সাচ অ্যাজ বিটস অফ পেপারস কাগজের টুকরা টেক্সচুয়াল ম্যাটেরিয়াল রিটেন অর প্রিন্টেড পেন্সিল বক্স জিওমেট্রি বক্স plastic pouch calculator scale pen drive writing pad eraser log table scanner electronic pen etc এগুলো আপনারা নিয়ে যাবেন না any food either opened or packed কোনো প্রকার খাবারও নিয়ে যাবেন না মানে সব নিষিদ্ধ any item which contains metal অর্থাৎ কোনো আইটেম আপনি নিয়ে যাচ্ছেন যেটা ধাতব পদার্থ দিয়ে তৈরি সেটাও নিয়ে যাবেন না নাহলে মেটাল ডিটেক্টরে সেটা ডিটেক্ট হবে Important examination rules that every candidate appearing for the examination must know as given below এগুলো আপনাদেরকে নিয়ে হাজির হতে হবে পরীক্ষার হলে must carry admit card with a valid photo ID in which the name appears same as printed on admit card. তাহলে আপনাকে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে, তাতে যেন ফটোটা থাকে। তো অ্যাডমিট কার্ড কবে থেকে বের হবে বা কবে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই ভিডিওটিতেই বলা আছে, আপনারা ধৈর্য সহকারে দেখুন, অবশেষে তথ্যটি জানবেন। তারপরে মাস্ট পেস্ট ওয়ান ফটো অন দ্য স্পেসিফিক স্পেস অফ অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডের একটা নির্দিষ্ট জায়গায় একটা ফটো সাটাতে হতে পারে, দ্যাট ইজ আইডেন্টিক্যাল উইথ দ্য ফটোজ অ্যাজ আপলোডেড অ্যাট দ্য টাইম অফ ফর্ম ফিল আপ। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় যে ফটো আপনারা আপলোড করেছেন অ্যাডমিট কার্ডেও সেই ফটোটাই আপনাদেরকে পেস্ট করতে হবে। মাস্ট ব্রিং ব্ল্যাক বল পয়েন্ট পেন, তাহলে কালো বল পেন নিয়ে হাজির হবেন পরীক্ষার হলে। দেয়ার উইল বি নো অ্যারেঞ্জমেন্ট মেড ফর কিপিং ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মোবাইল অর অ্যানি আর্টিকেল আইটেম অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার। দাস ইট ইজ advisable that candidates do not bring any item that has been barred. তাহলে যেগুলো নিষিদ্ধ সেগুলো আপনারা নিয়ে যাবেন না, কারণ ওখানে নিয়ে গিয়ে বিপদে পড়বেন, রাখার কোনো জায়গা থাকবে না। Candidates will not leave examination room until the test is declared as concluded. শেষ না হওয়া পর্যন্ত কেউ পরীক্ষার হলঘর থেকে বের হতে পারবেন না বা স্কুল ছাড়তে পারবেন না। It is mandatory to submit the answer sheet OMR before leaving the examination hall. তাহলে OMR sheet আপনাদের জমা নিয়ে নেওয়া হবে, সব MCQ টাইপের কোশ্চেন হবে। আচ্ছা, মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস, কীভাবে নিয়োগ হবে এবং সিলেবাস কী কী থাকবে সে বিষয়ে আমরা এবার জানব। মোড অফ এক্সামিনেশান, পরীক্ষার ধরন। দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড ইন কলকাতা সেন্টার অনলি, তাহলে কলকাতাতেই সমস্ত সেন্টারগুলো হবে। অ্যান্ড ইন টু সাকসেসিভ স্টেজ, এবং দুটো পর্যায়ে পরপর হবে, যেমন রিটেন পরীক্ষা হবে, রিটেন টেস্ট, মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, আর 2 নম্বর হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এই দুটো পর্যায়ে পরীক্ষাটি সম্পাদিত হবে। তো রিটেন টেস্ট 200 মার্কের হবে, 200 মার্কের মধ্যে দ্য OMR বেস্ট রিটেন এক্সামিনেশন অফ 200 মার্কস, তাহলে 200 মার্কের মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে অফ 100 মাল্টিপল চয়েসেস, 100টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 মার্ক করে থাকবে, অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স ক্যারিং 2 মার্কস ইচ, এবং প্রত্যেকটাই 2 মার্ক করে থাকবে 100টার মধ্যে, দিয়ে 200 মার্ক উইল বি কন্ডাক্টেড। তারপর দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং, নেগেটিভ মার্কও থাকবে অফ 1 মার্ক ইচ ফর এভরি ইনকারেক্ট রং অ্যান্সার, তাহলে যটা ভুল হবে 6 মার্ক করে, আপনার 1 মার্ক করে প্রত্যেক কোয়েশ্চেন থেকে ভুল হলে কেটে নেওয়া হবে। কোয়েশ্চেন উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড টাইম, তাহলে কোশ্চেনের মিডিয়াম হবে ইংলিশ, কোশ্চেনটা থাকবে ইংলিশ মাধ্যমে। অ্যান্ড টাইম অ্যালাউড উইল বি 2 আওয়ার্স, এবং সময় আপনাদেরকে দেওয়া হবে 2 ঘন্টা। তারপর পার্সোনালিটি টেস্ট 40 মার্কের হবে। দ্য পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড অ্যাট দ্য কমিশনস অফিস ইন কলকাতা, কলকাতা কমিশনের অফিসে হবে। বেসড অন মেরিট, পার্সোনালিটি টেস্ট কাদেরকে ডাকা হবে, যারা মেরিট ভালো মার্কস পাবেন। ক্যান্ডিডেটস অফ 5 টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকান্সিজ, তাহলে 74টা না কটা আছে তার 5 গুণ প্রার্থীকে ডাকা হবে। উইল বি কল্ড ফর ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্টস, তাহলে একটা সিটের জন্য 5 জনকে ডাকা হবে। অবটেনিং কোয়ালিফাইং মার্কস, এখানে কোয়ালিফাইং মার্কস আছে 45 ফর জেনারেল ক্যান্ডিডেটস, তাহলে আপনাদেরকে 45 জেনারেল প্রার্থী যা তাদেরকে মার্কস তুলতে হবে। আর 40% হচ্ছে OBCদের জন্য, অ্যান্ড OBC B মানে OBC A আর B তাদের জন্য 40%। আর ক্যান্ডিডেটস অ্যান্ড অ্যাট দ্য রেট 35 ফর SC ST PWD, এদের জন্য 35% মার্কস উঠাতে হবে, 5 মার্ক। তাহলে জেনারেলদের জন্য হচ্ছে 45% মার্কস, 5 মার্ক তুলতে হবে। OBC A OBC B 40, আর যারা SC ST বা হ্যান্ডিক্যাপ PWD তাদের জন্য 35% মার্কস উঠাতে হবে, এগুলো হচ্ছে 5 মার্ক। আফটার দ্য সেট ভেরিফিকেশন এলিজিবল ক্যান্ডিডেটস অফ 3 টাইমস, সমস্ত কিছু ভেরিফাই হওয়ার পরে 3 টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকান্সিজ উইল বি কল্ড অন মেরিট বেসিস ফর পার্সোনালিটি টেস্ট, সমস্ত কিছু ভেরিফাই হওয়ার পরে এখানে মানে পাস টাস করার পরে একটা সিটের জন্য 3 জন প্রার্থীকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। দ্য কমিশন শ্যাল হ্যাভ ডিসক্রিপশন টু রিল্যাক্স কোয়ালিফাইং মার্কস অফ দ্য এক্সামিনেশান, যদি মার্কস কমায় কমিশন সেটা কমিশনের অথরিটি তারাই ঠিক করবে কি করবে না করবে সেটা। আচ্ছা, ফাইনাল মেরিট লিস্ট উইল বি prepared on the basis of total marks obtained by the candidates in the written examination and personality test. তাহলে ফাইনাল যেটা মেরিট লিস্ট হবে সেটা আপনাদের লিখিত পরীক্ষা এবং যে পার্সোনালিটি টেস্ট তার উপর ভিত্তি করে তৈরি হবে। সিলেবাস কি কি থাকবে? সিলেবাস হচ্ছে the written examination will be OMR based and will consist of only one paper. একটা পেপার থাকবে, সেটা কি অকিসের উপরে? জেনারেল নলেজের উপর, ইনক্লুডিং। তো জেনারেল নলেজের মধ্যে কি থাকবে? ভারতের ইতিহাস আর ভারতের ভূগোল, এ দুটো টপিক থাকবে বিষয়। তারপরে থাকবে ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, ম্যাথামেটিক্স। কোয়েশ্চেন উইল সেট অন দ্য বেসিস অফ সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশান অফ দ্য WBBSE অ্যান্ড রিজনিং এটসেট্রা। তাহলে মাধ্যমিক লেভেলের যে কোয়েশ্চেন সেগুলো এই সমস্ত টপিকের উপরে হবে আর রিজনিংয়ের উপরেও হবে। আচ্ছা, রেজাল্টস অফ দ্য এক্সামিনেশান, পরীক্ষার ফলাফল। দ্য নেমস অফ দ্য ক্যান্ডিডেটস কল্ড ফর ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস, পার্সোনালিটি টেস্ট অ্যান্ড দজ রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট প্রভিশনালি উইল বি পাবলিশড ইন দ্য ওয়েবসাইট। রেজাল্টটা ওয়েবসাইটে প্রকাশিত হবে, যারা কোয়ালিফাই করবেন। ওয়েবসাইটটি হচ্ছে এটা www.mscwb.org। সাবজেক্ট টু ডিটারমিনেশন অফ eligibility of the candidates in all respect. If at any stage of such verification or later on any candidate is found ineligible, his or her candidature, allotment, recommendation, appointment will be cancelled. Verification সময় যদি কোনো ইনফরমেশন বা অযোগ্য তথ্য পাওয়া যায় তাহলে আপনার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে। এবার অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে অনলাইনে সেটা। The admit card for the post of sub overseer SWM grade 4 under Kolkata Municipal Corporation will be downloaded from our official website. A website থেকে ডাউনলোড করতে হবে www.mscwb.org। from কত তারিখ থেকে শুরু হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়া? 30/4/2023 onwards। তাহলে 30/4/2023 তারপর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে। ইন কেস অফ নন রিসিপ্ট অফ অ্যাডমিট কার্ড আর এনি ডিফিকাল্টিজ ইন দ্য ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড ক্যান্ডিডেটস মে কন্ট্যাক্ট দ্য কমিশনস অফিস উইথ প্রপার আইডি প্রুফ। কেউ যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ব্যর্থ হয় তাহলে কমিশনের অফিসে আইডি প্রুফ নিয়ে এবং ডকুমেন্টস নিয়ে যেতে হবে। অ্যান্ড 2 copies of recent passport size photograph, 2 copy recent passport size photograph নিয়ে যাবেন for issuing duplicate admit card। মানে অনলাইনে যদি অ্যাডমিট কার্ড কেউ নাও বের করতে পারে তাহলে আপনার ফর্ম, আইডি প্রুফ, 2 copy পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ নিয়ে যাবেন। 1/4 অর্থাৎ 4/5/2023 11টা থেকে 4টের মধ্যে আপনাকে সেখানে যেতে হবে অফিসে, দিয়ে সেখানে আপনাকে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড বের করে দেবে। প্লিজ নোট দ্যাট ইফ এনি ক্যান্ডিডেট অ্যাডাপ্টস, মানে অসৎ পথ অবলম্বন করবেন না। ফর আপডেট অল কনসার্নড আর রিকোয়েস্টেড টু ফলো আওয়ার অফিসিয়াল। তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে নিয়মিত দেখতে হবে, ব্রাউজ করতে হবে। তো হচ্ছে যে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা কর্পোরেশনে যে সাব ওভারসিয়ার পদে নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল তার এক্সাম ডেট এবং বিস্তারিত তথ্য, অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হল। পরীক্ষা অনুষ্ঠিত হবে 7/5/2023 এবং 14/5/2023-এ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে শুরু 30/4/2023 থেকে শুরু হবে। তো আপনারা এই নিয়ম অনুযায়ী বা তারিখ অনুযায়ী ঠিক সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবের জন্য অনুরোধ করছি, আর যারা করেছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর নিয়োগ সংক্রান্ত এই ধরনের খবরাখবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন। তো আজকে পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।